নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশান, বিভিন্ন এক্সামের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে। বন্ধুরা, আবারও চলে এলাম একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। গ্রামীণ ব্যাংকের তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে অফিস অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে নিয়োগ হবে, সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ হবে। এখানে 8106টি শূন্য পদ এখানে রয়েছে। আমাদের রাজ্যের গ্রামীণ ব্যাংকগুলোতেও নিয়োগ হবে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলো থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে, বয়সসীমা কত কী হতে হবে, সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, কী করে আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে, সমস্ত বিষয়গুলো নিয়ে বলবো। যারা ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন, আর অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখুন কোয়ালিফিকেশান। এখানে ব্যাচেলার্স ডিগ্রি, MBA এবং CA, বিভিন্ন পোস্ট ওয়াইজ এখানে কোয়ালিফিকেশান রয়েছে। আপনারা অফিসিয়াল নোটিশটা দেখলে সেখান থেকে সমস্ত পোস্টগুলোর কোয়ালিফিকেশান দেখে নিতে পারবেন। বয়সসীমা কত কী হতে হবে বলে দিই, 1 জানুয়ারি 2022 তারিখের মধ্যে অফিসার স্কেল 3 এবং 2-র ক্ষেত্রে প্রার্থীদের ন্যূনতম বয়স হতে পারবে 21 বছর, এবং অন্যান্য পোস্টগুলোর ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে পারবে 18 বছর। অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে পারবে 28 বছর। অফিসার স্কেল 1 পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে পারবে 30 বছর। স্কেল 2 পোস্টের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে পারবে 32 বছর, এবং স্কেল 3 পোস্টের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে পারবে 40 বছর। এই যে এজ লিমিট, এটা আমি জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বললাম। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। SC ST ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 5 বছরের ছাড় থাকবে, আর OBC ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 3 বছরের ছাড় থাকবে। সিলেকশন প্রসেসটা বলে রাখি, এখানে প্রার্থীদেরকে প্রথমে রিটেন এক্সামিনেশন দিতে হবে। তো রিটেন এক্সামিনেশনের 2টো ধাপ থাকবে। প্রথমে প্রার্থীদেরকে দিতে হবে প্রিলিমস, এবং এরপর প্রার্থীদেরকে দিতে হবে মেইনস এক্সাম। এই এক্সামগুলোতে কোয়ালিফাই করতে পারলে প্রার্থীদেরকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। দেখুন বন্ধুরা, এই চাকরির রিক্রুটমেন্ট বোর্ড হলো IBPS RRB। এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিসার স্কেল 1, 2, 3 সহ বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ হবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার CRP RRB এক্সাম 2022, ডিপার্টমেন্ট গ্রামীণ ব্যাংক। অ্যাপ্লিকেশন মোড অনলাইন। শূন্যপদ রয়েছে 8106টি। এগুলো পার্মানেন্ট জব। জব লোকেশন হবে ওয়েস্ট বেঙ্গল এবং অল ওভার ইন্ডিয়া, পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলো থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কী করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি, এই চাকরির জন্য প্রার্থীদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে আপনাদেরকে এই চাকরির অফিসিয়াল নোটিশটিকে ডাউনলোড করে নিতে হবে। অফিসিয়াল নোটিশটিকে ডাউনলোড করে আপনারা আগে নিজেরা ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করবেন। আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেব, এই পোস্টের নিচেই আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে চলে যেতে হবে। এরপর ফ্রেশার হলে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে, এরপর নিজের অ্যাকাউন্টটিকে লগ ইন করে প্রপার ডিটেলস সহ ফর্মটিকে ফিল আপ করে নিতে হবে, পেমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে, এরপর আপনারা আপনাদের ফর্মটিকে সাবমিট করে দিতে পারবেন। অ্যাপ্লিকেশন ফিস হিসেবে কত টাকা দিতে হবে বলে রাখি, জেনারেল ক্যান্ডিডেটসদেরকে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে 850 টাকা। SC ST এবং PWD ক্যান্ডিডেটসদেরকে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে 175 টাকা। পেমেন্ট প্রার্থীরা অনলাইন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারবেন। গুরুত্বপূর্ণ তারিখগুলো দেখে রাখুন। আবেদন শুরু করার তারিখ হলো 7/6/2022 তারিখ। অনলাইনে আবেদন করার শেষ তারিখ হলো 27/6/2022 তারিখ। প্রিলিমস হতে পারে 2022। অ্যাডমিট কার্ড আপনারা এক্সামে 10 দিন আগে ডাউনলোড করতে পারবেন। প্রিলিমসের রেজাল্ট বেরোবে 2022। মেন্স এক্সাম হতে পারে 2022 সেপ্টেম্বর অক্টোবর মাসে। মেন্সের রেজাল্ট বেরোবে 2022। তো কী করে আপনারা এই চাকরির অফিসিয়াল নোটিশ ডাউনলোড করবেন এবং অ্যাপ্লাই লিঙ্ক পাবেন বলে রাখি, এই চাকরির অফিসিয়াল নোটিশ এবং অ্যাপ্লাই লিঙ্ক পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডেসক্রিপশানে। সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেব, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন। এরপর পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে আসতে হবে। নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন।
তার নিচে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করার লিংক দেওয়া থাকবে, ডান পাশে ক্লিক হেয়ার বলে লেখা থাকবে, সেই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া এখানে বিভিন্ন পোস্ট ওয়াইজ রেজিস্ট্রেশন করার এবং লগ ইন করার দেখুন লিংক দেওয়া রয়েছে, তো সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আপনারা এই ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশনে পেয়ে যাবেন। বন্ধুরা, আজ তবে এখানেই শেষ করছি। অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে। আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে, বিভিন্ন এক্সামের রেজাল্ট, অ্যাডমিট কার্ড এবং নিয়মিত জিকে কুইজ আপনারা সেখানে পেয়ে যাবেন। ইউটিউবের তুলনায় বেশি আপডেটস আপনারা সেখানে পেয়ে যাবেন, কারণ সবসময় সব ভিডিও আমার ইউটিউবে করে ওঠা সম্ভব হয় না, সেগুলো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।